আপনারা বাসায় বসে কষ্ট করে ঘাম ফেলে পাটায় বেটে যেরকম করবেন পেস্ট, শিক সেরকম পেস্টে যদি আপনার ব্লেন্ডার দিয়ে হয়ে যায় সে কষ্টটা করার কোনো দরকার নেই। হয়ে গেছে দেখেন ভাই, আমাদের তো ভিডিওটা একটা সময়ের মধ্যে করতে হয়, শেষ করতে হয়, আমরা তো বাসা বাড়ির মতো অত সময় দিতে পারবো না। না না, হ্যাঁ, তো এই হলো আমরা দেখাচ্ছি, দেখেন দেখেন দেখেন, একদম একেবারে টেলকম পাউডার হয়ে গেছে দেখেন। এক প্রিয় দর্শক, এই সেই ব্লেন্ডার, রাজার রাজা ব্লেন্ডার, যেটা কিনা আমি নিয়েছি এবং আশা করবো আপনারা নেবেন, বাজারে সবচেয়ে সেরা ব্লেন্ডার, যেটাতে কিনা সব কিছু, হলুদ বলেন, মরিচ বলেন, শুকনো মশলা বলেন, বাড়িতে থাকা খাওয়ার জন্য যে ভর্তাগুলো আছে, পাটাপুটাতে যেটা ঢলে করেন সেই কাজগুলো কিন্তু এটাতে অনায়াসে করতে পারবেন। এটা আমার পছন্দের ব্লেন্ডার। তো আলম ভাই আছে আমাদের সাথে বিস্তারিত জানানোর জন্য, অরিজিনালটা চেনার উপায় সেটা হলো বড় কথা, ঠিক আছে, দেখে শুনে নেবেন। সবচেয়ে প্রথমে বলে দিচ্ছি, আলম ভাই হচ্ছে সরাসরি ইম্পোর্টার, আপনারা এখান থেকে ইম্পোর্টারের কাছ থেকে ভালো যে পণ্যটি আছে সেটা কিন্তু নিতে পারবেন, ঠিক আছে ভাই। অরিজিনাল চেনার উপায় হলো এই যে দেখেন, এখানে স্ক্যানিং আছে, সরাসরি যে সমস্ত কাস্টমাররা আমার দোকান সব ভিজিট করে কিনতে নেবেন তারা তার নিজস্ব মোবাইলে স্ক্যানিং চলে গেলে কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন, যে আলম ভাই ভিডিও সময় যা বলছে কোম্পানির ওয়েবসাইটে তা আছে কিনা। আচ্ছা অবশ্যই, হ্যাঁ, এই হলো মোবাইল টিপতেছিলাম, দেখাচ্ছিলাম যে এটার বিষয়টা কি। আর এটা তো আমরা গত বছরও বিক্রি করছি অনেক, 21,000 আরপিএম ভাই, 21,000 আরপিএম। এরপরে যে ব্লেড, ডাবল ব্লেড, ডাবল ব্লেড, এরপরে হলো বেয়ারিং মোটর, বল বেয়ারিং মোটর দেখেন। আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, কোম্পানি কিন্তু এখানে লেখে 7 ইয়ার্স ওয়ারেন্টি, 7 ইয়ার্স ওয়ারেন্টি। আচ্ছা 800 ওয়াট পাওয়ার হ্যাং হ্যাভেলস ব্লেন্ডার। আচ্ছা পাওয়ার হ্যাং মানে 800 ওয়াট, অনেকে ভাবতে পারেন যে 1000 নয়, 1200 নয়, 1500 নয়, কেন নয়, এত শক্তিশালী কেন, কাজ হবে কেন। 800 ওয়াট যেটা আছে সেটা হচ্ছে জেনুইন ওয়াট, আমি নিজে বাসায় কাজ করি, নিজে জানি, নিজে বুঝি এটার যে পাওয়ার যে জেনুইন কিনা, ঠিক আছে, এটা আমি রেফার করে দিলাম দর্শকদের জন্য আমার পক্ষ থেকে, ঠিক আছে। তো এখন আপনি একটু করে দেখান দর্শকদেরকে, প্র্যাকটিক্যাল তো কিছু করে দেখাতে হবে, আমার মুখের কথা তো দর্শকরা বিশ্বাস করবে না, না করতেও পারে নাও করতে পারে, ঠিক আছে, করে দেখাবো। অবশ্যই করবে, যেহেতু ভাই আপনার চ্যানেলের কাস্টমাররা আপনার ভিডিও দেখে প্রোডাক্ট কিনে, অবশ্যই আপনার প্রতি আস্থা না থাকলে তারা বিডি ফ্যান্টাসিল্যান্ড চ্যালেঞ্জ দেখে ফেসবুকে দেখে কিনবে না। আচ্ছা অবশ্যই, প্রত্যেকটা মানুষের একটা গ্রহণযোগ্যতার একটা জায়গা থাকে, দর্শকরা অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে পাবেন আপনারা বেয়ারিং মোটর, বেয়ারিং মোটর বলে কি হয়, কিছুদিন পর পর দেখবেন মোটরের চারিপাশ দিয়ে পানি পড়ে, লিক করে, ব্লেড নড়ে যায়, নড়বড় হয়ে যায়, এই বেয়ারিং মোটর হলে এই ধরনের রিস্কটা থাকবে না, রিস্কটা থাকবে না। আর এটা হলো আপনার কি, এই যেটা বলছিলাম যে 21,000 আরপিএম পার সেকেন্ডে 21,000 বার ঘুরবে ব্লেড, আচ্ছা পার সেকেন্ডে 21,000 বার। আর আপনারা আমাদের কাছ থেকে যে যেখান থেকে নেবেন আমি বলবো অরিজিনাল চাইতে হলে আপনারা এটার ওয়েবসাইটে স্ক্যানিং এ চলে যান, স্ক্যানিং এ চলে। এটা আরেকটা জিনিস দেখাই দিচ্ছি ভাই, জান সেটা হচ্ছে পাওয়ার হ্যাং হ্যাভেলস, ঠিক আছে দেখেন, প্রত্যেকটার মধ্যে এই যে আমরা যে ঢাকনাটা খুলছি, এই যে আমরা দেখাচ্ছি এই ঢাকনাটার পলি খুলছি, পলিটার মধ্যে পর্যন্ত স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে এখানে দেখেন, যে আপনারা কিভাবে চিনবেন, মানে এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট, চিনে কেনার জন্য উপায়গুলো। আরেকটা হলো এই যে এই ঢাকনাটা দেখতেছেন, এটা হলো সিলিকন, এটাও লিক করার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, আর বাকি দুটোর মধ্যে ক্লিপ আছে, ক্লিপ আছে, এটা হলো মাঝারি, আদা রসুন পেঁয়াজ মাংস কিংবা মরিচ থাকবে, হ্যাঁ। আরেকটা যেটার মধ্যে জুস লাচ্ছি, আপনি অন্যান্য জগগুলো কি হয় 1 লিটার হলে মুখটা চাপানো থাকে, লম্বায় হাইট থাকে, আর এটা কিন্তু মুখটা বড়, মুখটা বড়, এগুলো অরিজিনাল এসএস স্টেনলেস স্টিল, অনেক থিকনেস ভাই, অন্যান্য জগগুলো দেখবেন দূর থেকে দেখলেই মনে হয় যে হালকা হালকা, এটা কিন্তু আপনি খুব কাছ থেকে আমরা ক্যামেরায় দেখাই 304 SS, আর এই জায়গাটা 100% ম্যাগনেট ধরবে না, যেটাকে আপনাকে মেটাল বলে, যে প্লাস্টিক হলে ভেঙে যাওয়ার রিস্ক থাকে, এই ধরনের কোনো রিস্ক নাই। এবং আরেকটা জিনিস ভাই, যার মজার বিষয়, এগুলো তো ক্লিপ আছে, আরেকটা হলো এই যে সামান্য ছোট মাল সেটার মধ্যে হ্যান্ডেল আছে, অনেক ব্লেন্ডারে দেখবেন এগুলো থাকে না। তো আমরা আরেকটা জিনিস বিষয় দেখাই দেই কাস্টমারদের, যে এটা লক সিস্টেম আছে, এই যে এখানে গ্যাট করা আছে, এই গ্যাটটার মধ্যে আপনি এখানে দেওয়ার পর এখানে লক সিস্টেম হয়ে গেল, লক হয়ে গেল, যদি না হয় ব্লেন্ডার চলবে না, আর খোলার রিস্ক নেই। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখাই দিচ্ছি, যে আপনারা এই যে অটো সার্কিটটা দেখতেছেন, অটোর সময় আপনি মাংসের কিমা করেন, হলুদের গুঁড়া করেন, যে মোটরটা কেন হঠাৎ বন্ধ হয়ে যায়, মানে সে ওভারলোডের কারণে বন্ধ হয়ে যায়, হ্যাঁ এটা তাহলে মেশিং দুর্বল না, এটা হলো দিছে যে আপনি করার সময় কোনো বিদ্যুৎ শর্ট সার্কিট হচ্ছে, কিংবা বাটিটার জারের মধ্যে ক্ষমতা আছে 300 গ্রাম, আপনি দিলেন 500 গ্রাম, ওভারলোড দিয়ে দিচ্ছে, তখন এই মোটরটা পাওয়ার ছেড়ে দেয়,
পাওয়ার ছাড়া দেওয়ার পর আপনি যখন এই রেড বাটনটাকে একটা পুশ করবেন সে আবার স্টার্ট হবে সেটা হচ্ছে বন্ধ হওয়ার পরে 3 থেকে 4 সেকেন্ড পর দিবেন ওয়েট নিতে হবে সাথে সাথে দিলে হবে না তারপর সে আবার স্টার্ট নেবে তো আমরা আজকে একটু বেসন করে দেখাই হ্যাঁ শুরুতে বেসন করে দেখাবো কারণ যেহেতু সামনে রমজান মাস হ্যাঁ আমরা স্বাস্থ্যসম্মত বেসনটা যদি ঘরে তৈরি করে খাই তাহলে অবশ্যই সবার স্বাস্থ্যটা ভালো থাকবে কারণ বাজারে যে ভেজালের ছয়লা আমরা চাবো যেরকম একটা ব্লেন্ডার নিয়ে বেসনটাকে বাসায় তৈরি করব পাশাপাশি জুস তৈরি করব যে বাসাবাসী অন্য যে ভাই অনেক ব্লেন্ডার আছে উপর দিয়ে দেখা যায় না আপনার ভিডিও তো দেখা যাচ্ছে হয়ে গেছে দেখেন ভাই আমাদের তো ভিডিওটা একটা সময়ের মধ্যে করতে হয় শেষ করতে হয় আমরা তো বাসা বাড়ির মতো অত সময় দিতে পারবো না 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 হ্যাঁ তো এই হলো আমরা দেখাচ্ছি দেখেন 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 একদম একেবারে টেলকম পাউডার হয়ে গেছে দেখেন একদম গায়ে মাখা পাউডারের মতো পারফেক্ট আরো যদি 5 সেকেন্ড চালান এই যে বাতাসে উড়ে যাবে আরো 5 সেকেন্ড চালালে বাতাসে উড়ে যাবে এইগুলো এটা তারপর আমরা আরেকটা জিনিস করে দেখাচ্ছি একটু মরিচ করে দেখাই এই হলো আমরা শুকনো মরিচ দিচ্ছি ভিডিওটা কোনো কাট হবে না শুকনো মরিচ দিব যেটা কিনা আমরা ভর্তা করি এটা কিন্তু কিন্তু ফাঁকি মরিচও করতে পারবেন তারপর পাটাতে বেটে যেটা করেন এখন সেটা কিন্তু করে দেখাবো আর এটা করে দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু একটা আইডিয়া দিচ্ছি যে কি কি ধরনের আইটেমগুলো করতে পারবেন তো শুকনা যেহেতু এই বাটা মরিচটা হয়ে গেলে আর ভর্তাতে আপনার কোনো বাধা আসবে না আরেকটা জিনিস বলে দেই ভাইজান আপনি জুস লাচ্ছি করেন আদা রসুন করেন এবং মাংসের কিমা করেন আপনি ওই যে ব্লেডের যে স্ট্যান্ডটা দেখতেছেন ব্ল্যাক কালার স্ট্যান্ড এই ব্লেডের গোড়াটার মধ্যে কিন্তু ওই গোড়া পর্যন্ত একটু পানি দিতে হবে আচ্ছা অবশ্যই অনেক ভিডিওতে আমরাই দেখি আমাদের মতো দোকানদার যারা ব্যবসা করি যে ভাই আপনি আদা রসুন করবেন পানি ছাড়া তো আদা রসুন করবেন পানি ছাড়া বিষয়টা এরকম না আপনি ব্লেন্ডারের যারা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি তারা কি বলে দেখেন আপনাকে ব্লেডের গোড়াটা পানি দিয়ে ভেজাতে হবে আচ্ছা যেটা লিকুইড সেটা লিকুইড একটু পানি দিতেই হবে দিতেই হবে যেটা অরিজিনাল কথা আপনি যদি এটা না দেন তাহলে ব্লেডটা মুভ করতে পারবে না মুভ করতে পারবে না আমরা একটু মরিচটা করে দেখাচ্ছি মরিচটা করে দেখাবো দেখেন মানে এই মরিচটা যদি হয়ে যায় তার মানে হচ্ছে আপনাদের পাটায় বাটা যে ভর্তাগুলো আছে সব ধরনের কাজই কিন্তু হয়ে যাবে আর ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি এটার মধ্যে তো একটু পানি দিয়ে নেবেন ঠিক আছে যারা পেস্ট করবেন তারা অবশ্যই পানি দিবেন আর ড্রাই মশলা করার জন্য আলাদা দেওয়া আছে যারা শুকনো জাতীয় মশলা করবেন দেখালাম আর জুস লাচ্ছির জন্য আলাদা জগ দেওয়া আছে সামনে রমজান মাস অনেক অনেক জুস লাচ্ছি তৈরি করে খাবেন বাসায় তৈরি করবেন এরকম একটা ব্লেন্ডার থেকে বাসায় তৈরি করে খাবেন স্বাস্থ্যসম্মত উপায় দেখা যাচ্ছে আপনি হলুদটা তো ড্রাই মশলা একটা করলেন বাট সামনে রমজান হলে আমরা একটু খেসারি ডাল করব পেঁয়াজের জন্য খেসারি ডাল করব বিভিন্ন আচার চাটনি বা কি ঘরে বোরহানি করতেছেন সরিষার বাটা এগুলো লাগে তো আমরা এখন সরাসরি মরিচটা দিয়ে দিব দেখেন দেখেন এটার স্পিড ভাই 3 সেকেন্ড হয়েছে 3 সেকেন্ড এটা স্পিড কিন্তু 3 টা 1 2 3 পাল এখন ধরে রাখলে চলবে আপনি ছেড়ে দেন চলবে ধীরে ধীরে বাড়বে কিন্তু হাই স্পিড সর্বোচ্চ অনেক বিষয় হচ্ছে অনেকে বলে যে ভাই আমি দিয়ে রাখলাম কোথাও চলে গেল মোটর চলতে 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 জ্বলে যায় আসল ব্লেন্ডার আপনি সামনে দাঁড়ায় থাকাটা হলো ইউজ আমরা বলে দিই আমরা যারা বিক্রি করি আমাদের বাসায় একটা কম দামি ব্লেন্ডার 20 বছরে নষ্ট হবে না এটা কারণটা কি সেটা বলে দিই আপনি যে কোনো ভারী ব্লেন্ডার এবং কম দামি হোক বেশি দামি হোক আপনাকে কি করতে হবে পালসে আপনি 30 সেকেন্ড 10 সেকেন্ড পালসে দিয়ে ভেঙে নিতে হবে হ্যাঁ আপনি পালসে দেন এভাবে দাঁড়ায় থেকে করেন হ্যাঁ অনেকে বলে যে ভাই তাহলে এই সুইচগুলো আমি ইউজ করবো না করতে পারবেন বাট আপনাকে 2 মিনিট পর আপনাকে অফ করতে হবে আবার দিতে হবে আপনি এটা দিয়ে রাখছেন চলতেছে কোনো রিস্ক নাই কিন্তু আপনি 30 সেকেন্ড পরে আবার এটাকে অফ করেন চালানো যাবে এই টানা মিনিমাম 2 মিনিট সর্বোচ্চ 2 মিনিট চালানো যায় সবচেয়ে বেটার কোনো রিস্ক থাকে না হ্যাঁ কিন্তু তবে আমরা বলি এটা না করার জন্য এটা হয়তো তাহলে দেখি ভাইয়া মোটর জন্য ভালো আমার তো মনে হয়ে গেছে ভাই হবে তো এটা হ্যাবেলস এটা আপনার যেটি তিনি ব্র্যান্ড না আমার প্রিয় ব্ল্যান্ডার এটা হওয়ার কথাই এটা দেখেন মানে আপনারা বাসায় বসে কষ্ট করে ঘাম ফেলে
পাটায় বেটে যেরকম করবেন পেস্ট, শিক সেরকম পেস্টে যদি আপনার ব্লেন্ডার দিয়ে হয়ে যায় সেই কষ্টটা তার করার কোনো দরকার নেই। আছে রমজান মাসে ভাই না, দেখেন কত চমৎকার পেস্ট হয়েছে, দেখেন অসাধারণ। কিন্তু মরিচের পেস্টটা কিন্তু হয়ে গেল রান্নার জন্য। ভাই আমি একটু শুধু খালি মটরটা একটু স্পিডটা দেখাচ্ছি, খালি মটর স্পিডটা দেখাবেন এখন। কারণ হচ্ছে এটা হচ্ছে আমার প্রিয় ব্লেন্ডার, আমার ঘরে আছে, আশা করি আমার দর্শকদের ঘরেও থাকবে। ঠিক আছে, চালিয়ে মজা পাবেন, কাজ করে মজা পাবেন এই ব্লেন্ডারটা দিয়ে। বিষয়টা হলো আরেকটা কথা বলি, জি বলেন, অনেকে যারা রিটেল করে, আমরা তো আসলে ইনপুটের সাথে জড়িত, যারা রিটেল করে তাদের দোকানগুলো গুছানো টুছানো থাকে, তো আমরা এইভাবে গুছাতে পারি না। আচ্ছা, যেহেতু ইম্পোর্টার আমাদের কাছ থেকে দোকানদার নিয়ে যে বিক্রি করে, ভাই কার্টন কার্টন প্রোডাক্ট নিয়ে বিক্রি করে, যে ভাই যে ইম্পোর্টার একটু দলিলটা দেখাই। দলিল বিষয়ে বলতে এই যে বেনাপোল কাস্টম হাউস, দেখেন ভাই কিন্তু সরাসরি ইম্পোর্টার, দেখেন চেকপোস্ট, হ্যাঁ বেনাপোল যশোর কাস্টম হাউস, এগুলো সব যারা ব্যবসা করেন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট আছেন, তারা এই বেলগুলো দেখলে বুঝতে পারবেন। ওকে, তো বিষয়টা হলো আমরা ভিডিওটা কেন করি, ভিডিওটা করার কারণ হলো আমাদের একটা পরিচিতি বাড়ে, পরিচিতি বাড়ে। দেখা যাচ্ছে আপনার ঢাকার বাইরে জেলা শহর অনেক ব্যবসায়ী আছে, ভিডিওটা দেখলো ভাই আমার তো 50 পিস ব্লেন্ডার লাগবে বা আমার 20 পিস ব্লেন্ডার লাগবে, এই ভিডিওটা করার উদ্দেশ্যে আমরা রিটেল কিছু কাস্টমার পাই, বাট কিছু পাইকারি কাস্টমারও। সবচেয়ে বড় কথা হলো বাইরে কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, যে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করবেন। আরেকটা বিষয় হলো রহিম ভাই, আরেকটা বিষয় হলো আপনি বাংলাদেশে সুনাম ধন্য যেগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট, প্যানাসোনিক বলেন, ফিলিপস বলেন, হিটাচি, সানিও, এগুলো কিন্তু হ্যাভেস্টা একটা ইন্ডিয়ান পপুলার ব্র্যান্ড, পপুলার ব্র্যান্ড, ছোটখাটো একটা ব্র্যান্ড না, না এদের প্রোডাক্টটা বাইরে এক্সপোর্ট হয়। আচ্ছা, তো আমি মনে করব যারা ফিলিপস প্যানাসোনিক ইউজ করেন, ওই সমতুল্য ব্র্যান্ড ইউজ করতে চান, তারা এটা নিতে পারেন, হ্যাভেস পাওয়ার হ্যাং নিতে পারেন নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকছে? এটা গ্যারান্টি ওয়ারেন্টি ভাই কোম্পানি যেটা দিচ্ছে, এখানে আমার মুখের কথা না, কোম্পানি দিচ্ছে 7 বছরের, 7 বছর দেখিয়ে দিয়েছি কোম্পানি, তারপর আবার দেখিয়ে দিলাম, তো এখন আমি যেটা দেব 10 বছর, 10 বছর কোম্পানি দিচ্ছে, 7 বছর আমি দেব 10 বছর। এটা কারণ আমার ঢাকা নিউ মার্কেটের কাছে আমাদের এই যে বিল্ডিংটা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স, এখানেই আমাদের সার্ভিস সেন্টার আছে। ওকে, তো আমার যেহেতু নিজস্ব মিস্ত্রিখানা আছে, একটা কাস্টমারকে আমি 3 বছর এক্সট্রা দিতে পারি, হ্যাঁ অবশ্যই, কারণ যাদের সার্ভিস সেন্টার না থাকে তারা দিতে পারে না। এখন আমরা একটা প্রাইস কত দিব ভাই? এখন প্রাইসটা ভাই, এখন যেহেতু আমরা সামনে রমজান, এই বিষয়ে আল্লাহ পাক তো সবাইকে বলছে রমজানের মধ্যে সবার জন্যই সাশ্রয়ী কেনাকাটা, তো আমার ব্যবসা যতটুকু হালাল লাভ করা দরকার সেটা আমি করব, অবশ্যই করতেই হবে। দেখেন গত বছর প্রত্যেকটা কাস্টমারকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেবো, গত বছরও কিন্তু আমাদের এটা 7,500 ছিল, ছিল, তো এক বছরের তুলনায় ডলার কত বাড়ছে বা ইন্ডিয়ান রুপি কনভার্ট করলে কত বাড়ছে, অনেক বাড়ছে। আমি গত বছরের প্রাইসটা ভাই রাখলাম 7,500, রমজান উপলক্ষে একটু ছোট একটু ডিসকাউন্ট দিবেন না, রমজান উপলক্ষে আরো 500 বাড়ে, যেটা গত বছরের তুলনায়, কিন্তু সেই বাড়াটা কিন্তু বছরের তুলনায় বাড়ার নাই, বাড়াচ্ছি না, বাড়াচ্ছি না, অসংখ্য এখনো বাড়ছে ভাই, এখনো বাড়ছে, কিন্তু সেটা আমার মার্জিন থেকে কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে 7,500 টাকা। আর আমাদের যার লাগবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার আছে, হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে, এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু প্রাইসের ব্যাপারে একটু আলম ভাইয়ের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে। আর আমাদের ঠিকানাটা আমরা একটু দেখাই দিচ্ছি, কিভাবে করব আর সরাসরি কোথায় এলে পাবো, আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে একটা 18-তলা বহুতল বিল্ডিং, এটার নিচতলায় আলম এন্টারপ্রাইজ, 5763, দুইটা সব পাশাপাশি। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে যেটা 91, এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন এবং পার্সোনাল বিকাশ নাম্বার। আর অনলাইনে যারা কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন ঢাকার বাইরে হলে মিনিমাম 500-1,000 টাকা অ্যাডভান্স মানি করতে হয়, আর ঢাকার মধ্যে হলে সেটা আপনার ক্যাশ অন ডেলিভারি। ওকে ভাইয়া ধন্যবাদ, তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করে ফেলতে পারেন। তো আজ এই পর্যন্ত জিনিস আছে ভাইয়া, সেটা আমরা লাস্টে দেখাই দিচ্ছি। আমাদের এখানে কিন্তু আপনার আরেকটা জিনিস আছে, কারি কুকার, আচ্ছা হিউজ আমরা হোলসেল করি, এটা আমরা হোলসেল করি, মাল আসছে কিন্তু, এটা আমরা হোলসেল করি। এখানে আপনাদের দুটো সাইজ আছে, একটা আছে 1300 ওয়াট ভাইরাল কারি কুকার, 1300 ওয়াট। আসলে এটা খুচরা মার্কেটে কে কি বিক্রি করতেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা হোলসেল করি, 1300 ওয়াটের এটা হলো সাইজটা ছোট, এটা রাখতেছি 3500 টাকা। এইটা যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান, আর যারা খুচরা কিনতে চান এক পিসও দেওয়া যাবে, যেহেতু আমরা এটা হোলসেল করে থাকি। আরেকটা আছে 1500 ওয়াট, এটা হলো বড়টা, এটা হলো 3800 টাকা, মানে 5 লিটার যদি কেউ নিতে চান 3800 টাকা আর 3500 টাকা। তো আজ এ পর্যন্তই আল